এখন বৈতুল মাকদেশের নিচ দিয়ে তারা পরীক্ষা খাল বড় বড় খাল এগুলা খোদে কয় কি জন্য খোদ কাঙ্গো সুলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে কয় কি কয় স্বর্ণের একটা সিন্ধুক যে সিন্ধুকটার মধ্যে ইহুদিরা বলে ইসু আলাইহিস সালামের জামা আছে ইসু আলাইহিস সালামের পাগড়ি আছে যেটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের লাঠি আছে মুসা আলাইহিস সালামের লাঠি আছে এখন সেইটা সুলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মাকদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা ২১ বার কুটছে ২১ বার মাটি সালি টালি দেখে যে কই না এখানেও তো নাই এই তাবুত এইটা আমাদের খুঁজে বের করতে হবে দুনিয়ার সব দেশের লোকদের এক একটা রাষ্ট্র আছে ইহুদিরা যখন ওহুদের যুদ্ধের পরে মদিনার একটা গোপন জায়গায় রাশি রাশি অস্ত্র গোপনে জমা করলো মুসলমানরা ওহুদ থেকে ফিরে আসলে একযোগে আক্রমণ করে সব মুসলমান খতম করে দেবে নবী ওহুদের যুদ্ধ শেষ করে ঘরে আসছেন গায়ে লোহার জামা পরা ছিল নবী জামাটা খুলতেছেন লোহার জামা পরে জিব্রাইল এসে উপস্থিত হয়ে গেছে মানুষের সুরতে জিব্রাইলকে ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধের পোশাক খুলতেছেন আমি তো এখনো খুলি নাই আমি তো এখনো খুলি নাই আল্লাহু আকবার আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন তোমরা কেউ যুদ্ধের পোশাক খুলিও না ইহুদিদের বস্তি বনু কুরাইজা বনু নাজির বনু কাইনুকা তাদের বস্তি ঘেরাও করো বস্তি ঘেরাও করে এদেরকে এখান থেকে খাইবার খাইবার কয়েকশো মাইল দূরে সেখানে যখন দিল সেখানে আবার কয়েক বছর থেকে তারা আবার গোপন অস্ত্র আবার মদিনা আক্রমণের এই পরিকল্পনা যখন করলো জিব্রাইল এসে জানাই দিল যে খাইবার এটাকে ঘেরাও করেন আল্লাহু আকবার সেখান থেকে ঘেরাও করে তাদেরকে যখন উৎখাত করা হলো কিছু সেখানে রয়ে গেল সেকেন্ড আমিরুল মোমিনিন দ্বিতীয় আমিরুল মোমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে খাইবার থেকে তাদেরকে উৎখাত করে তাড়িয়ে দেওয়া হলো জজিরাতুল আরবে কোনোখানে তাদের কোনো জায়গা ঠিকানা কারণ বারবার গাদ্দার এগুলাকে রাখা যায় না এগুলা কোষের সাপ সুযোগ পেলেই সবল মারবে ঠিক কিনা বলেন এইবার তারা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে সবচেয়ে বেশি যেই দেশে ইহুদিরা ছিল হিটলার ৬০ লক্ষ ইহুদিকে জবাই করেছে ৬০ লাখ ৬০ হাজার না ৬০ লক্ষ ১০ হাজার জবাই করে নাই কেই ১০ হাজার থুই গেলাম পরে যারা মানুষ আসবে তারা যেন বুঝে কেন ৬০ লাখ জবাই করছি আর ইহুদি জাতিটা কেমন সৃষ্টিটা কি ১৯৪৮ জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন গঠিত হলো অসুবিধা হয় এ আমিও শেষ পর্যায়ে জাতিসংঘ গঠিত হওয়ার পরে দুনিয়াতে দুইজন এরা আমেরিকান প্রবাসী মধ্যপ্রাচ্যে কেউ কেউ ট্রুম্যান ওয়াইজম্যান ট্রুম্যান ওয়াইজম্যান নাম দুইটা আপনারা জানেন ইতিহাসে আছে এরা জাতিসংঘের কাছে দাবি জানাইল যে আমরা একটা মাত্র জাতি হিটলার তো ৬০ লাখ মারিয়ে হারাইছে যেগুলা রয়েছি এখন আমরা রিফিউজি দুনিয়ার কোথাও আমাদের ঠিকানা নাই বসার জায়গা নাই আমাদের একটা জায়গার দরকার ফিলিস্তিনি আরব তারা বেশি দয়ালু কয় হারে কত জায়গা আঙ্গ খালি হড়ি রয়েছে এগুলো ইহুদি হইল তো মানুষ ইহুদি হইল তো মানুষ এখন ফিলিস্তিনি আরবরা ফিলিস্তিনের পাশে তাদেরকে জায়গা দিল জায়গা দেওয়ার পরে যেদিন তাদেরকে জায়গা দিল ফিলিস্তিনিরা স্বীকৃতি দিল যে তারা এখানে আমাদের পাশে এখানে থাকুক এই জায়গা দেওয়ার পরে যখন তারা সেখানে থাকলো সেটেলড হলো সেই দিন জাতিসংঘ ইহুদি রাষ্ট্রকে স্বীকৃতি দিল কিন্তু যেই ফিলিস্তিনিরা ইহুদিদেরকে থাকার জায়গা দিল সেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে সেই দিনও স্বীকৃতি দেয় নাই আজ পর্যন্ত দেয় নাই ফিলিস্তিনি আরব মুসলমানরা নিজের জায়গায় রিফিউজি আর ইহুদিরা তাদের জায়গায় আজকে জমিদার আমেরিকা ব্রিটেন ফ্রান্স পশ্চিমী দুনিয়া তারা সাহায্য সহযোগিতা করে করে
ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মোড়ল, সবচেয়ে বেশি হাতিয়ার, তাদের শত শত পারমাণবিক বোমা আছে, শত শত মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র আছে। যুদ্ধ দুই মাসের বেশি হয়ে গেছে, কি ফিলিস্তিনি তাদের হাতে কিছু নাই, ইরানের তৈরি কিছু ক্ষেপণাস্ত্র, ওজন একগুলা 7 কেজি আর একগুলা 13 কেজি, এগুলা কান্দে করে পাহাড়ের ডালে ডালে আনে আর জাগা মতো মারে। এই পর্যন্ত প্রমাণিত হয়েছে ফিলিস্তিনের যা ক্ষতি হয়েছে, রাষ্ট্রবিহীন ফিলিস্তিনিদের যা ক্ষতি হয়েছে, ইসরায়েলের ক্ষতি হয়েছে কমপক্ষে তার 100 গুণ। কারণ আল্লাহ যাদের পক্ষে আছে তাদেরকে পরাজিত করার শক্তি দুনিয়ার কারো নাই। যদি আল্লাহ সাহায্য না থাকতো তাহলে ইহুদিদের এক নেলা এক নেলা, এক রাইতে এক দিনের বেশি লাগার কথা নয়। এখন সেই বেনিয়ামিন সেও বলে, ইহুদিদের সেনা কমান্ডার সেও বলে, যুদ্ধ করে ফিলিস্তিনিদেরকে পরাজিত করা সম্ভব নয়। আল্লাহু আকবার। ওকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। মাত্র 1000 গেরিলা রাষ্ট্রবিহীন, তারা সবচেয়ে বেশি সাহায্য করতেছে ইরান, আবার ইয়ামনে সৌদি আরবের সাথে যুদ্ধ করে আজকে প্রায় 12 বছর। এখন সেখানে আবার সৌদি আরবের পক্ষে ইরানের কিছু লোক আছে, আমি ইয়ামন ইয়ামনের কিছু লোক আছে, আবার অধিকাংশ লোক ওই যে ইরান ইরানপন্থী আর ইয়ামনপন্থী, তারা দুই ভাগ। ইরানপন্থী মুজাহিদ যারা, তারা সেখান থেকে শুরু করেছে লোহিত সাগরের পার থেকে, আমেরিকার সাথে এত বছর তারা যুদ্ধ করে যেসব ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র চরমাস্ত্র পাইছে সেগুলা ইসরায়েলের দিকে তারা মারা শুরু করেছে। এখন ফিলিস্তিনিরাও মারে, হুতি মারে, এখানে হিজবুল্লাহ আছে, হামাস আছে, এখানে আরো গেরিলা গ্রুপ আছে। গত 75 বছরে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল, তারা একটু একটু করে দখল করতে করতে বাইতুল মাকদাস পর্যন্ত আসছে আর সব দখল করে ফেলেছে। এখন বাইতুল মাকদাসের নিচ দিয়ে তারা পরিখা খাল, বড় বড় খাল, এগুলা খোদে। কয় কি জন্য খোদ? কাঙ্গো সুলাইমান আলাইহিস সালাম এখানে একটা জিনিস আই গেছে, কয় কি? কয় স্বর্ণের একটা সিন্দুক, কোরআন যেটাকে বলছে তাবুত, তাবুতে সকিনা, তাবুতে সকিনা, যে সিন্দুকটার মধ্যে ইহুদিরা বলে ইসুফ আলাইহিস সালামের জামা আছে, ইসুফ আলাইহিস সালামের পাগড়ি আছে, যেটার মধ্যে সুলাইমান আলাইহিস সালামের লাঠি আছে, মুসা আলাইহিস সালামের লাঠি আছে। এখন সেইটা সুলাইমান আলাইহিস সালামের ঘর বাইতুল মাকদাসের যেখানে ছিল এই জায়গাটাকে এই পর্যন্ত তারা 21 বার কুড়ছে, 21 বার মাটি সালি টালি দেখে যে কই না, এখানে অত নাই, এই তাবুত এটা আমাদের খুঁজে বের করতে হবে। এখন সিন্ধু খুঁজতে খুঁজতে 1948 সালে ফিলিস্তিনের আয়তন জেদ্দুর আসিল, সব দখল করে বাইতুল মাকদাসটাও দখল করে ফেলেছে, সেখানেও আজকে মুসলমানদের ঢুকার কোনো অনুমতি ইসরায়েল দিচ্ছে না। হিজবুল্লাহ হামাস যেই এলাকাটুকুতে থাকে, শতে 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 মাইল সব ইহুদিরা দখল করে নিয়েছে গত 48 বছরে, 75 বছরে। এখন ফিলিস্তিন বলতে যেটা আছে, হামাস হিজবুল্লাহ যেখানে, ওয়েস্ট ব্যাংক পশ্চিম তীর গাজা এটা মিলাইয়া, এটা লম্বায় 13 কিলোমিটার লম্বায় আর পাশে 5.5 কিলোমিটার, 13/5, আপনাদের একটা ইউনিয়নের সমান বড় জোর, একটা ইউনিয়নের সমান, ঠিক কিনা বলেন? খাইতে 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 সব নিতে নিতে এখন এমন এক পর্যায়ে আসছে ফিলিস্তিনে এখন নিজেদের দেশে রিফিউজি। তবে আলহামদুলিল্লাহ ফিলিস্তিন পরাজিত হবে না, সবাই জোরে কোন আল্লাহু আকবার, জেরুজালেম নিশ্চিহ্ন হবে না। আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে 5000 নবী শুয়ে আছেন, যেখানে নবী সুলাইমান শুয়ে আছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, বাইতুল মাকদাস থেকে 1.5 কিলোমিটার দূরে আল খলিল নবী ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, ইয়াহিয়া জাকারিয়া
যেখানে শুয়ে আছেন সেই পবিত্র জায়গা এই ফিলিস্তিন। আজকে সেখানে ভাই আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কাফেররা তো মুসলমানের বিরুদ্ধে আসে। দুই সপ্তাহ আগে জাতিসংঘের যে ভোটাভুটি, যুদ্ধবন্ধের যে ভোটাভুটি হয়েছে, সেখানে দশটা মুসলমান দেশ ইহুদিদের পক্ষে ভোট দিছে, ফিলিস্তিনের বিরুদ্ধে ভোট দিছে। কিরে ভাই, তাহলে এগুলো তো মুসলমান দেশ, এগুলো ইহুদির চাইতে খারাপ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? এটার মধ্যে বর্তমানে এই অবস্থায় আছে, তারপর যুদ্ধ চলছে। পাঁচ অক্ট সালাতের পরে ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা দোয়া করব। আমরা বহু দূরে, আমাদের আয়ত্তের বাইরে, পাশে যারা আছে তারা সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ। সিরিয়া থেকে আক্রমণ চলছে ইসরায়েলের উপরে, ইয়েমেন থেকে আক্রমণ চলছে, ইরান থেকে আক্রমণ চলছে আলহামদুলিল্লাহ। হয়তো আর এক দুই সপ্তাহের মধ্যে আরও এটা গাঢ় হবে। আর ইহুদিদের এখন আজ থেকে এক মাস আগে যখন বলা হয়েছিল যুদ্ধ থামাও, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলছিল না থামাথামি নাই, ফয়সালা তলোয়ার সে হোগা। আর এখন সেই বেনিয়ামিন কয় যুদ্ধ থামাও, অল্প দুঃখে কয় কেন? যখন দেখছে এদের সাথে আর কুলানো যাবে না। ফিলিস্তিনের সাথে আমরা আসি, আমরা দূরে হতে পারি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলাহু যাতা বাইনে ইখওয়াইকুম। এ আয়াতের তাফসিরে নবী বলছেন লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তারা আমাদের ভাই, আমাদের মন কান্দে প্রাণ কান্দে, ঠিক কিনা বলেন? সিন্ধুকে এটা যতই টোকাইছে, এটাকে আল্লাহ আল্লাহর জায়গায় আল্লাহ হেফাজত করেছে। নবীদের শান, নবীদের তবরক বলেন, মুসার লাঠি, সোলামানের লাঠি, এগুলো সহজ জিনিস মনে করছেন? সোলামানের আংটি এই সিন্ধুকের ভিতরে, যেটাকে বলে তাবুতে সকিনা, তাবুতে সকিনা। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতের আশা আগেও করেছি, এখনো করছি। ফিলিস্তিন ছিল, ফিলিস্তিন আছে, ফিলিস্তিন থাকবে ইনশাআল্লাহ। সবাই আত্মায়াতের কায়দায় বসুন, দুই মিনিটে মোনাজাত শেষ। আত্মায়াতের কায়দায় বসুন।